بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم انه كان غفارا وقال النبي صلى الله عليه وسلم إذا تاب العبد أنسى الله الحفظة ذنوبه، وأنسى ذلك جوارحه ومعالمه من الأرض، حتى يلقى الله ليس عليه شاهد من الله بذنب. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. সর্বপ্রথম মহান নব্বুল এর প্রশংসা ও সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়তের রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়েছেন এবং অসংখ্য গণিত দুরুদ এবং সালাম পিয়ারে নবী সৈদুলাম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আসলমের উপর যার জীবন হলো আমাদের জন্য আদর্শ সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা প্রত্যেক সপ্তাহ ন্যায় আজকে মস্তুন্দর প্রোগ্রামে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আসার বসার কথা বলার তৌফিক দান করছেন এই জন্য আমি আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে সুন্দরভাবে কথা বলার এবং আপনাদেরকে শোনার এবং এগুলার উপরে আমল করার তৌফিক দান করেন আমিনবুল্লা আলমিন আমি অতীতেও আলোচনা করছিলাম ইস্তফার সম্পর্কে আজকেও আমি আমার যে বিষয়টা সেটা হলো ইস্তফারের তওবা এর ফজিলত তওবা এর ফজিলত সম্পর্কে আল্লাহ রবুল আলমিন আমরা প্রথমে দেখি কুরআনের মধ্যে আল্লাহ কী বলেন আল্লাহ তালা বলছেন কোরআনের মধ্যে ইস্তফির ও তোমরা আল্লাহর কাছে মাফি চাও আল্লাহ তালা الله تعالى غفار الله تعالى كما كري الله تعالى تما در گناه جو كوري گناه بني سورة الزلزال المدية الله تعالى بولشن. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها إذا زلزلت الأرض وزلزالها جدين زمين المجي بومي كمپا همي بكم بيته هيا جابي كيام تردين زمين المجيء كمپا سيستي همي وخرجت الأرض واثقالها وزمين تار بيتر جاكي صوص شمپون بير دي بي ওকাল আলিনুম মানুষ বলবে কি হয়ে গেল এরপরে আল্লাহ বলছেন সেই কেয়ামতের দিন জমিন সে তার সম্পূর্ণ বৃত্তান্ত বর্ণনা করে দিবে জমিনের উপর খেক কোন মানুষ কি করেছে সে যদি ভালো কাজ করে তাকে সে যদি যে জমিনের উপরে বসে যে জায়গায় বসে কোরআন তেলাউত করছে সেই জমিন তার জন্য সাক্ষী দিবে যে জমিনের উপরে সে নমাজ পড়ছে সেই জায়গাটা তার জন্য সাক্ষী হবে ঠিক এই রকম যে জমিনের উপর সে গুণা করেছে সেই জমিনটাও তার তার বিরুদ্ধে সাক্ষী দিবে এই জন্য প্রথম নম্বর সাক্ষী হলো জমিন তার জন্য সাক্ষী হয়ে যাবে দ্বিতীয় সাক্ষী হল আল্লাহতালা বলছেন যে মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার সাক্ষী হয়ে যাবে সে যদি হাতের দ্বারা সে যদি হাতের দ্বারা আপনার কোনো গুণা করে থাকে সে হাত বলে দিবে যে আমার দ্বারা আমাকে ইউজ করে সে চুরি করেছে সে ডাকাতি করেছে চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি চক্ষুকে সে কী করে সে চকুর দ্বারা যদি সে গুণা করে যেমন বদনাজারি করে এরপরে এরকম সে চোখের দ্বারা যে সময় গুণা করবে সেই চোখটাও তার বিরুদ্ধে সাক্ষী দিবে ঠিক এই রকম এই চোখের দ্বারা যে সময় সে বৈতুল্লাহকে দেখবে কোরআন কোরআন শরীফকে দেখবে চোখের দ্বারা যখন সে উলামাই করামকে দেখবে চোখের দ্বারা যে সময় সে তার পিতা মাতাকে দেখবে আল্লাহ একবার তখন তার জন্য সেটা তার পক্ষে সাক্ষী হবে ঠিক এইরকম খান যদি কানের দ্বারা সে গান শুনে। কানের দ্বারা যদি সে নাজায়জ কথাবার্তা শুনে। কানের দ্বারা যদি সে গিবত শুনে সেই কান তার বিরুদ্ধে সাক্ষী দেবে আবার যদি কানের দ্বারা সে কোরআনে করিমের তালাওত শুনে ওয়াজ নাসিহত শুনে এইরকম ভালো কাজ যদি সে করে ভালো কাজ যদি সে শুনে কোনো কথাবার্তা যদি শুনে তাহলে অবশ্যই তার পক্ষে সে সাক্ষী হবে এই জন্য الله تعالى بلشن اليوم نختم على أفواههم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون شديد منوشير موك بندها جابي এবং তার হাত কথা বলবে তার পা কথা বলবে যে আল্লাহ মুখ দিয়ে কথা বলা বলাতে পারেন সেই আল্লাহ হাতের দ্বারাও কথা বলাতে পারে। এটা আমরা বিশ্বাস করি তিন নম্বর সাক্ষী যে যে সময় কোনো মানুষ ভালো কাজ করে সেই সময় আমাদের আমল নামা লেখার জন্য ফিরস্তা আছেন কিলোয় ক্যাতিবিন কাতিবিন ইয়া এলামুন এম সেটাও লেখেন যদি কোনো মানুষে গুণা করে মন্দ কাজ করে সেটাও ফেরিস্তা লেখেন তাহলে তিন তিনটা সাক্ষী হয়ে গেল যে প্রথম সাক্ষী হয়ে গেল জমিন যদি আমরা কোনো মানুষে গুণা করি তাহলে জমিন সাক্ষী দেবে আমাদের বিরুদ্ধে ঠিক এরকম যদি আমি আমার শরীরের অঙ্গকে ইউজ করি তাহলে শরীরের অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে তিন নম্বর হলো আমার আমল্লামার লেখনেওয়ালা আমল্লামার লেখক যে ফেরিস্তারা আছেন তারাও আমি যদি গুণা করে থাকি তারাও আমার বিরুদ্ধে সাক্ষী আমার লেখ লেখবেন আমার বিরুদ্ধে লেখবেন সেটাও আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে চার নম্বর সাক্ষী হল ওয়াইদা সুহফু নশিয়র যে সময় আমল নামা আমাদের সামনে পেশ করা হবে সেই আমল নামাটাও আমাদের বিরুদ্ধে দলিল হয়ে যাবে যদি আমি আল্লাহকে নারাওয়াজ করে থাকি আমি যদি রসউুল সালতামের পথে যদি না চলি তাহলে চারটে সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়াবে এখন হলো কথা যে আমরা মুসলমান আমরা অনেক সময় গুণা করে ফেলি আমরা অনেক সময় আল্লাহকে নারাজ করে করে ফেলি আমাদের কি কোনো ব্যবস্থাপত্র কি আছে যে যার দ্বারা আমার বিরুদ্ধে যে সাক্ষীগুলো তৈরি হয়েছে এগুলাকে আমি কি করে দেব ধ্বংস করে দিব আমার কোনো উইটনেস আমার বিরুদ্ধে থাকবে না আমি আল্লাহর সাথে মোলাকাত করব। একবারে মুক্ত অবস্থায় পাপ মুক্ত অবস্থায় আল্লাহ তালার একজন ওলি অবস্থায় আল্লাহওয়ালা অবস্থায় আমি কি আল্লাহর সাথে মিলার কোনো সুযোগ রয়েছে অবশ্যই রয়েছে পিয়ারে নবী মোহাম্মদুরসুল্লাহ সাল আলহ্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যদি আমরা সঠিকভাবে তবা করতে পারি ইদা তাল আবদু কালী ইউসাল আলহিউ ইদা তাবাল আবদু যে সময় বন্দা তবে আমি অতীত আলোচনা করেছি তবা শুধু মুখে তৌবা করলে তবা ত বা বললে ত হবে না ত হতে হবে সঠিকভাবে কিভাবে তবা সঠিকভাবে হবে শুধু স্মরণ করিয়ে দেই প্রথম নম্বর হলো আমরা গুণাকে সারতে হবে গুণা করে করে তবা করলে তাক কবুল হবে না প্রথম নম্বর কন্ডিশন হলো আমরা তো গুণাকে সারতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হলো যে আমি আমার অতীতের গুনার উপরে লজ্জিত হতে হবে শর্মিন্দা হতে হবে মনের মজে কষ্ট এবং দুঃখ এবং বেদনা আসতে হবে হায় 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 যে আমি আল্লাহকে নারাজ করে ফেলেছি আল্লাহকে নারাজ করে ফেলেছি ঠিক এরকম তিন নম্বর হলো যে আমি ইন ফিউচার ভবিষ্যতে আমি আর কোনো গুণা করব না পুরা এই ইচ্ছা করতে হবে পুরা ইচ্ছা থাকতে হবে পুরা ইচ্ছা থাকতে হবে যে আমি আর গুণা করবো না আমার যান যাবে তবু আমি গুণা করব না এই জন্য এই যে কন্ডিশন আছে এই কন্ডিশন মতো যে সময় বন্ধা তবা করবে বলছেন যে সমস্ত ফিরিস্তারা আমাদের গুনাকে তারা রেকর্ড করেছিল আল্লাহ তালা তাদের এই ফিরিস্তাদেরকে বলিয়ে দিবেন সব হান আল্লাহ আল্লাহ তালা এই সমস্ত ফিরিস্তাদেরকে বুলিয়ে দিবেন হাহু আর যে অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা আমরা গুনা করেছিলাম যদি আমি সঠিকভাবে তহবা করতে পারি আল্লাহ তালা আমার অঙ্গ প্রত্যঙ্গকে দিবেন ও মাহিমাহ মিনাল আর্দ এবং জমিনের যে জায়গার মধ্যে আমরা অন্যায় করেছিলাম যে গুণাসম করেছিলাম সেই জমিনকেও আল্লাহ তালা বুলিয়ে দিবেন হত্তা বিদম এমন অবস্থায় আমি আল্লাহর সাথে মুলাকাত করবো এমন অবস্থায় আমি আল্লাহর সাথে মিলবো যে অবস্থায় আমার বিরুদ্ধে আর কোনো উইটনেস নাই আমার আমার বিরুদ্ধে কোনো সাক্ষী নাই এই জন্য আমাদের তহবাটা কি হতে হবে যখন সঠিকভাবে হবে হয়তো আমি অনেক বড় বড় গুণা করেছি সেই জন্য আল্লাহ তালা বলছেন ল তকনা তুমির রহমতি ইল্লাহ তোমরা আল্লাহর রহমতিকে নৈরাস হয় না আমরা আলোচনা চালিয়ে যাবো ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আমরা অবশ্যই আজকের কিছু দোয়া রয়েছে বিশেষ করে ইস্তেফার সৈয়দুল ইস্তেফার আমরা আপনাদেরকে ইস্তেফ দেখাব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আলোচনাও চলবে আপনাদের কোয়েশনও নেওয়া হবে আল্লাহ তালা এই আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন নেক্সট পর্বে আপনারা আমাদের সাথে থাকবেন সেই আশা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি বেড়ে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি